আসসালামু আলাইকুম। সুজো ভাই, আপনি যেটা বলছেন যে আমার আমার চোখের সামনে আমি দেখতেছি যে অনেক মানুষ আমার চোখে, আমি বিশ্বাস করতেছি যে অনেক মানুষ আমার চোখের সামনে বদভস্ত হয়ে যাইতেছে, তো আমি এখানে আমার কি করার? আমার তো কিছু একটা করার দরকার, যেহেতু আমি কালকেও মরে যেতে পারি। তো আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে তোমার চোখের সামনে ওই ব্যক্তিরা বদভস্ত হয়ে যাইতেছে, তুমি কি করছো? ভাই, আপনি আল্লাহরে কইরা দিয়া আমার আল্লাহরে চিন্তা দুইটা একটু। থাপ করে দিয়া মুমিন, আল্লাহরে দুইটা থাপ করে দিয়া বলবা তুমি কোন বালটা ফেলাইছো, তুমি কোন বালটা ফেলাইছো। আমার প্রশ্নটা তো তার হাতে, এখন কি বুঝছো? আল্লাহ তাআলা তো এখানে পরীক্ষার মান হিসেবে আপনাদের, হ্যাঁ এই পরীক্ষা নিও, তুমি কোন বাল ফেলাইতে পরীক্ষা নাও, আরে বলবা তুমি কোন বাল ফেলাইতে পরীক্ষা নাও, তুমি তো জানো সবকিছু তোমার হাতে, এরপরে তুমি পরীক্ষা নাও কোন কোন ঘোড়ার ঘাস কাটতে, কোন ঘোড়ার ঘাস কাটতে তুমি পরীক্ষা নাও, আর দুইটা থাপ্পড় মারবা, দেখবা আল্লাহ শিক্ষা হয়ে যাবে, আর আল্লাহ পরীক্ষা টরীক্ষা নিবো না। এরপরে যখন আবার আরেক জাতি সৃষ্টি করব, তখন তাদেরকে ঠিকঠাক মতো বেহেশত নিবো সবাই, তখন আর দোজখ বানাইবো না। ঠিক আছে, আল্লাহর দুইটা থাপ্পড় খাওয়ার দরকার ছিল যখনই আল্লাহ মানুষ সৃষ্টি করছে, তার আগে তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে দুই একটা, শোনো মোমেন, দুই একটা ফেরেশতা যদি তাকে যা চট থাপ্পড় দিয়ে দিত, বেটা বদমাইশ, আমরা কি যথেষ্ট না তোর জন্য ইবাদত করার জন্য, তুই আবার মানুষ সৃষ্টি করতে যাস, তখন ওই ঠিক হয়ে যেত, তখন আর মানুষ সৃষ্টি করতো। আচ্ছা, আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টি করতে করছে এটা নিয়ে তো আপনার দ্বিমত? ওটা একটা ছাগল ছিল, তুমি জানো না আল্লাহ একটা ছাগল ছিল, আপনি তো এরকম একটা পছন্দ করেছেন, একেবারে ছাগল ছিল, আমাদের কেন সৃষ্টি করেছে? ফারাজ ভাই বাদ দেন। আচ্ছা, না বায়োলজিক্যাল ডিটারমিনিস্ট ভাই, আপনার ওই ফেভারিট সাক্স বান্দা আবার আসছে, আপনি যদি চান আপনি সাকস ভাইয়ের সাথে কথা বলতে পারেন, আমি টু বি অনেস্ট ইন্টারেস্টেড না, আপনি যদি কথা বলতে কথা বলতে চান দেন আমি একটা ব্রেক নিয়ে আমি শুনবো, আমি কথা বলবো না, আমি টু বি অনেস্ট ওর সাথে কথা বলতে ইন্টারেস্টেড না, যদি চান আপনি ওয়ান টু ওয়ান আলোচনা করতে পারেন, আর ইন্টারেস্টেড না ভাই আপনার নেক্সট জনকে যুক্ত করেন, টু বি না না আপনি আপনি কথা বলেন, আমি আমি দেখতে চাই যে বায়োলজিক্যাল ভাই, আমি দেখতে চাই আজকে যে আপনার ধৈর্যের দৌড় কত দূর আছে, আমি টু বি অনেস্ট দেখতে আমি আমি দেখতে ইন্টারেস্টেড, আপনি তো প্রায় সময় লাইভ টাইমে আসেন, আমি চাই আপনি আরো বেশি আসেন, আমি চাই আপনি এটা দিয়ে বিসমিল্লা করেন আর কি, সাকস দিয়ে বিসমিল্লা করেন। আজকে লেট হয়ে গেছে না, আর আমি আমি আর আমি আর কথা শুনবো না, আপনি আপনি বলেন তাহলে, আমি ব্যাকে যাচ্ছি ওনাকে নিয়ে আসতেছি ভাই, নেক্সট জন ভাই, আই গিভ আপ, আমি পারবো না। ফরাজ ভাই, আপনি কিন্তু আমাকে ভিত্তিহীন অপমান করে বাইর করে দিয়েছেন, মানে আমার আমার উদ্দেশ্য ছিল যে আমি চোরকে ধরমু নিজে চোর সাজ্জা, বুঝতে পারছেন না ফরাজ ভাই? মোমিন ভাই, ফারাজ ভাই তো চলে গেল আপনার সাথে, মানে আমার কি কোনো বক্তব্য আছে? আপনি আমার উদ্দেশ্য ছিল চোরকে ধর্ম চোর সাজা, আমি বলি হ্যালো। হ্যাঁ বায়োলজিক ভাই, আপনি আমন্ত্রণ করার কারণে আমি আসলাম, যে আপনি লাইভে বললেন যে আপনার নাকি আমার সাথে কথা বলার আছে, তাই আবারও ইন্টারেস্ট দেখাইলাম যে আমার কনসেপ্টটা ক্লিয়ার করেছে, যেহেতু আমি হাফ কথা বলে চলে গেছি সেক্ষেত্রে তো আমি একটা ব্যাড কালার হয়ে গেছি, যে আমি চোরের সাথে চুরি করতে গেছি, আপনি ফারাজ ভাই কি করলো আমার চোর ভাইবা থানায় বলে দিল। আচ্ছা, আপনার পয়েন্টটা কি এরকম যে আপনি মানে কোন একটা পয়েন্ট প্রুফ করার জন্য ওই কথাগুলো বলছেন, কিন্তু আপনাকে ধরে নেওয়া হয়েছে যে আমি একটা পয়েন্ট প্রুফ করার জন্য উদ্দেশ্য করছি যে আমি চোরকে ধরবো, আমি নিজে চোর সাজি, চোরকে ধরার জন্য আমি চোর সাজি, দেন ফারাজ ভাই কি করলো যে আমার চোর ভাই বাজারে ঢুকাই দিল। আচ্ছা ভাই, আপনার পয়েন্টটা মেক করেন, এখন তো কেউ নাই। আচ্ছা, এখন আমার পয়েন্টটা হচ্ছে আমি একটা সমাজ ক্রিয়েট করি, শুরুতে আমি একটা সমাজ তৈরি করি, তারপর আমি সমাজের ভিত্তিতে কথা বলবো। ধরেন এমিবা, এমিবা একটা প্রাণী নাম, যে কিনা একুশে একটা প্রাণী, পরবর্তীতে দুই কোষে একটি প্রাণী পৃথিবীতে আসছে, মানে আস্তে আস্তে ধরেন অ্যাডাম বা ইবি আসলো, আমি অনেক বিস্তারিত আলোচনা করতে পারবো যে কিভাবে অ্যাডাম ইবি আসছে, তো এত বড় আলোচনা না করে এটা একসঙ্গে বলে দিলাম যে অ্যাডাম ইবি যারা মানুষ ওরা আসছে আর কি পৃথিবীতে, বুঝতে পারছেন? বুঝেছি, এরপর হ্যাঁ যে অ্যাডাম ইবি আসছে, তো ধরেন অ্যাডাম ইবি প্রথমেই তাদের একটা হরমোনের কারণে তারা বুঝতে পারলো যে আমাদের ভিতরে একটা হরমোন কাজ করতেছে, এর প্রভাবে তারা সেক্স করলো, দেন পরবর্তীতে ধরেন ওদের একটা ছেলে সন্তান জন্ম হইলো, ধরেন আমি জন্ম হইলাম, তার নাম হলো তামিম, আমি জন্ম হইলাম আর দুইটা মেয়ে কন্যা জন্ম হইলো, অ্যাডামিবের দুইটা মেয়ে কন্যা জন্ম হইলো আর আমি জন্ম হইলাম, আমার নাম তামিম আর দুইটা মেয়ে কন্যা জন্ম হইলো, দেন একটা মেয়ে বনবাসে চলে গেল, একটা মেয়ে বনবাসে চলে গেল আর একটা মেয়ে আমার সাথে ছিল, দেন পরবর্তীতে আমি আমার মা বাবা বা অ্যাডামিবের থেকে শিখে আমি আমার যে সহকারী একটা মেয়ে অ্যাডামিবের ঘরে জন্মাইছে ওর সাথে আমি সহবাস করতে লাগলাম, মানে আমরা তো তখন পোশাক আশাক কেমন তেমন কিছু ছিল না, ওপেনলি সবকিছু চলতো, মানে এরকম একটা সমাজ, তো আমি আমার যেই আমার বোন বা অ্যাডামিবের সন্তান মেয়ে সন্তান ওনার সাথে আমি সেক্স করতে লাগলাম মা বাবার থেকে দেখে শিখে, পরবর্তীতে জিনিসটা বুঝলাম যে অ্যাডামিবের ঘরে যে সন্তানটা ছিল মেয়ে ওর ঘরেও একটা সন্তান জন্ম নিল
আর আরেকটা মেয়ে ছিল যে বনবাসে চলে গেছে, তার কোনো সন্তান হলো না, কিন্তু আমার আমি যার সাথে সেক্স করছি দেখা গেল যে তার করে একটা সন্তান হইলো সেক্স করার পরে, তখন আমি জিনিসটা বুঝতে পারলাম সেক্স হচ্ছে একটা ভালো কাজ, যে সেক্স করার পরে একটা বংশ বৃদ্ধি করা যায়। বুঝতে পারছেন বায়োলজিক্যাল ভাই? হ্যালো, আচ্ছা, যে আপনার কাছে একটা ভালো কাজের সংজ্ঞা হচ্ছে যেটা দিয়ে বংশবৃদ্ধি করা যায়, এখানে কি অন্য কোনো চলক ভূমিকা রাখে না? হ্যাঁ, আমি একটু পরে আসতেছি, জাস্ট বলতেছি যে আমার কাছে, আমি যেহেতু অ্যারামিবের ঘরে যে মেয়ে কন্যা সন্তানটা জন্ম হইলো, তো ওর সাথে আমি সেক্স করার পরে বুঝতে পারলাম যে আমি সেক্স না করলে তো ওর ঘরে সন্তান হইতো না। আরেকটা মেয়ে ছিল যে কিনা বনবাসে চলে গেছে, আর ওর ঘরে কোনো সন্তান হলো না, এইটার ভিত্তি দ্বারা আমি বুঝতে পারলাম যে আমি যার সাথে সেক্স করছি তার ঘরে সন্তান হয়েছে। এখন সেক্সে আমি কেন্দ্র করলাম যে সেক্স হচ্ছে অনেক ভালো একটা উত্তম কাজ। এখন আমি এটাও চিন্তা করতে পারি যে অ্যারামিবি যদি সেক্স না করতো তাহলে আমিও জন্মাইতাম না। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা থেকে এখন আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ দিতে চাইতেছি যে সেক্স থেকে উত্তম কি কাজ আছে, যে আপনি ওইটা দিয়ে আমারে বলবেন যে সেক্সের থেকে একটা উত্তম কাজ আছে। যে ধরেন আপনার কাছে 20 কোটি টাকা আছে, আপনি পৃথিবীর সবাইকে 1 কোটি করে টাকা দিলেন, যার ফলে আর মানুষের অভাব থাকলো না, এটাও কি সেক্সের থেকে উত্তম কাজ? না, আপনার কথা অনুযায়ী তো না। যেহেতু মনে করেন সেক্স থেকে উত্তম কাজ হইব না, এই কারণটা হলো পৃথিবীর কেউ জন্মাইতোই না যদি অ্যাডাম ইভ সেক্স না করতো। বুঝতে পারছেন কথাটা? সেক্স কিন্তু একটা মেইন ইম্পর্টেন্ট কাজ, কিন্তু এটা আস্তে আস্তে সমাজে খারাপ ভাবে রিপ্রেজেন্ট হয়েছে। এটার কিছু বৈশিষ্ট্য আছে, কারণ আছে, সেগুলো নিয়ে কথা না বলি। এখন সেক্সটা এরকম একটা জিনিস যা উভয় পক্ষের একটা হরমোনের চাহিদার কারণে একটা আকৃষ্ট হয়। ধরেন একটা ছেলের পক্ষ একটা মেয়ের পক্ষ, ধরেন আমরা একটা ক্যারাম বোর্ড খেললাম, ক্যারাম বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে যে আমিও ক্যারাম বোর্ডের মধ্যে তৃপ্তিটা অর্জন করতে পারছি, যে আমার এগেনিস্টে যে আছে ও আমি ক্যারাম বোর্ড খেলে তৃপ্তিটা অর্জন করতে পারতেছে। ধরেন সেক্সটা লাইক ক্যারাম বোর্ডের মতো, ধরেন আমি ক্যারাম বোর্ড খেলে যতটা মানে শান্তি বা একটা তৃপ্তি অর্জন করতে পারতেছি, সেম লাইক আমার এগেনিস্টে বা বিপক্ষে যে আছে ও একটা তৃপ্তি অর্জন করতেছে, তাই আমরা ক্যারাম বোর্ডটা খেলতেছি। হ্যাঁ, এটার জন্য শুধু আমাদের সময় নষ্ট হইতেছে, আর এর বাহিরে কোনো কিছু না। বুঝতে পারছেন? আপনার আর্গুমেন্টটা হচ্ছে যে তাহলে এটা বাদ দিয়ে আমাদের মানে ওই কাজ করা উচিত, এটা বলতে চাচ্ছেন? ক্যারাম খেলা বাদ দিয়ে না, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে সেক্সটা আমরা যতটা খারাপ চোখে দেখি মুহাম্মদ বা আল্লাহ তাআলা অতটা খারাপ চোখে দেখে না, কারণ আল্লাহ তাআলা নিজেই তো এই সেক্স সিস্টেমটা বানাইছে। বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে মানে আপনি আমার ওই চ্যালেঞ্জটার উত্তর দেন যে সেক্সের থেকে উত্তম আর কি আছে। আপনি 2 মিনিট সময় নেন যে সেক্সের থেকে উত্তম পৃথিবীর, আমি মনে করি পৃথিবীর সবচেয়ে একটা ভালো কাজ হচ্ছে সেক্স, সেক্সের থেকে উত্তম কি আছে যে যেটা দ্বারা আমার চ্যালেঞ্জ দিবেন? আমি আমি যে চ্যালেঞ্জ নিব, আমি বা অন্য কেউ যে এটা খারাপ এটা তো এখানে বলে নাই, তাই আমি কেন এটা ডিফেন্ড করতে যাব? আমি তো বলি না। তাহলে আপনার চোখে আমি এখন কি এটা বলতে পারি যে সেক্স পৃথিবীর সবচেয়ে ভালো কাজ? হ্যাঁ, আপনার যুক্তি অনুযায়ী বলতে পারেন। হ্যাঁ, আমি এখন যদি আমি বলি সেক্স পৃথিবীর সবচেয়ে ভালো কাজ, এখন আসি আল্লাহ যে একটা যুদ্ধ নিয়ে, যে পরবর্তীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কেন বন্টন করে দিছে, ওই বিষয়ে কথা বলবো? হ্যালো, হ্যাঁ বলো বায়োলজিক্যাল ভাই। মানে তখন হয়েছে কি, ধরেন আপনি মানে আমার যে বাড়ি অবস্থান আছে, এখানে আমাদের বাসায় ধরেন একটা আমি একটা মাজার পূজা করি বা যেটা হোক, এটা মোকার মতো, ধরেন আমি মোকার অনেক বিশ্বাস করি, এখানে অনেক আস্থা রাখি, আর এটার এত এটার অনেক ভক্তি, আবার এখানে আমার বাড়ি ঘর আছে। দেন আপনি কি করলেন, আপনি আমারে মানে আমি একটা ধর্ম প্রচার করতেছি, দেন আপনি আমারে কি করলেন, ইট পাথর মাইরে আমার এলাকা থেকে আমারে বার করে দিলেন, আমার মদিনায় পাঠিয়ে দিলেন, আমার যে কাবা ওইখানে আপনি কি করতেছেন ইয়া লাগতেছেন, আমার যারে ইয়া করতেছি যারে আমরা প্রার্থনা করি ওইখানে আপনি মূর্তি লাগতেছেন। জিনিসটা দেখেন আপনি নিজ চোখে ভাইবে, দেখেন যে আমি যেখানে অবস্থান করতেছি ওই অবস্থান থেকে আমার মা বেটি সহ বার করে দিচ্ছেন, আবার আমি যেখানে পূজা করি বা আমি যেখানে আমি সেজদা করি ওইখানে আপনি কি করতেছেন মূর্তি লাগতেছেন। তো এই এমন অবস্থায় আমার ভাই করে দিয়েছেন, আমার মধ্যে কিন্তু একটা ক্ষোভ রয়ে গেছে, অনেক পরিমাণ জিত রয়ে গেছে যে আমার এলাকা থেকে আমার বার করে দিচ্ছে, আর আমি যেখানে প্রার্থনা করি ওইখানে আবার আল্লাহর সাথে শিরক করতেছে যে এখানে আবার মূর্তি রাখতেছে। তো আমার ভিতরে একটা গভীর ক্ষোভ রয়ে গেছে, সেই ভিত্তিতে আপনারে আবার আমি গিয়া পাল্টা আক্রমণ করলাম। আপনারে যদি আমি গিয়া লজিক দিয়ে বুঝাই, এখানে কিন্তু তারা দিনের দাওয়াত দিয়েছিল, প্রথম দিনের দাওয়াত দিয়েছিল, আপনারা কি ইসলাম গ্রহণ করতে চান? ওরা বললো না। তো সেই ক্ষেত্রে তারা কি করলো, এখন তো আর কিছু করার নাই, এখন তো তাদের আমার অবস্থান বজায় রাখার জন্য, যে আমি যে অবস্থানে আসছিলাম যে স্থানে আসছিলাম ওই স্থানটা আমার দখল করার জন্য আমার এখানে যুদ্ধ করা বাদে আর কোনো উপায় নেই, যেহেতু তারা আমার জায়গা ছাড়তেছে না, তাই তাদের মেরে হলো আমার জায়গা দখল করতে হবে এবং আমার কি করতে হবে
যে বায়োলজিক্যাল ভাই কি এনজয় হচ্ছে নাকি আমি আপনাদের ক্যারেক্টার ছেড়ে দিব? ভাই প্লিজ, ভাই মাফ করে দেন, আমি আমি সেই কথাটা আমি এটা বলার জন্য দুঃখিত। এতদিন পর নিজে একটা খাস দেখাইছেন যে আপনি এই ভাইটার সাথে কথা বলতে চান, আমি কি আপনার ইচ্ছাকে অপূর্ণ রাখতে পারি? আমি আমি দরকার আরো 10 মিনিটের একটা ব্রেক নেই, আপনি আর একটু 10 মিনিট কথা বলেন, দেন আমি আবার ব্যাক করতেছি বায়োলজিক্যাল ভাই। আসেন তোরা কি next junk at run please, ami ami ar practice na apni asif bhai ke maybe eta bolchilen je asif bhai amar hoye thake dhoron ami sposto bhabe kotha bolte chara bhai sher sher apni apni chup thaken apnare bolchi kotha bolte ami ekhono apni chailer kotha bolte ei jonno to ami apnar kache era dilam aina dilam acha arekta ki jodi apnar kono help dorkar hoy amader sathe onnishon bhai o ache onnishon bhai jodi apni chan please apni apni ashte paren আমি আপনাদের দুজনকে ছেড়ে একটা ব্রেক নিতে পারি আর কি। ইফ ইউ ওয়ান্ট প্লিজ জয়েন। জি বায়োলজিক্যাল ভাই আপনি বলেন, আমি আমি ক্যারেক্টার ব্রেক দিব তাহলে? না ভাই প্লিজ, আমি আমি আমার শিক্ষা হয়ে গেছে। আচ্ছা আমি আমি তাহলে কি জানি মোমিন মোমিন ভাইয়াকে লাস্ট একটা প্রশ্ন করে আজকে আলোচনাটা শেষ করে দিই, লাইভটি শেষ করে দিই। মোমিন ভাইয়া একটু আনমিউট করে বলেন তো ভাইয়া, যে আপনি মনে হয় বললেন একটাই ছোট প্রশ্ন, ওটার পরে আর কথা বলবো না আপনার সাথে। প্রশ্নটা হচ্ছে, সাক্স যদি পৃথিবীর সবচেয়ে ভালো কাজ হয় তাহলে কোন জিনিসটা করা উচিত? সাক্স করা উচিত বেশি না নামাজ পড়া উচিত? হ্যাঁ আপনি আমার এই কোশ্চেনটা করতেছেন যে সেক্স করে আমরা নামাজ পড়বো, পড়ার তো এখানে কোনো অপশনই আছে না যদি আমরা সেক্স না করি? আমরা নামাজ পড়া থেকে কি সেক্স করাটা উত্তম নাকি নামাজ পড়াটা উত্তম? কোনটা বেশি উত্তম, সেক্স করা না নামাজ পড়া? আচ্ছা আই নো সেক্স করা কিন্তু সুন্নাত এক হিসাবে। এই কথা জিজ্ঞেস করছি, মেজাজটা খারাপ করে না, মেজাজটা খারাপ করে না। আই উইল সি কোনটা বেশি উত্তম কাজ, কোনটা বেশি উত্তম কাজ আপনার পারফরম্যান্সও বেটার দিতে পারে নামাজ পড়া থেকে? নামাজ পড়া থেকে নামাজ পড়া থেকে সেক্স করাটা বেশি উত্তম কাজ? হ্যাঁ উত্তম, এজন্যই যে সেক্স করাটা যদি সবচেয়ে সেক্স করাটা যদি সবচেয়ে উত্তম কাজ হয় তাহলে দর্শনের মাধ্যমে তো সেক্স হয়, দর্শনের মাধ্যমে তো বাচ্চা পয়দা হয়, তাহলে দর্শন করা তো একটা উত্তম কাজ তাই না? না দর্শন তো এখানে আমি আনতেছি না, এখানে আমার যুক্তিসহ আমি কথা বলতেছি কেন আপনার তো আপনার তো কাজ হচ্ছে বাচ্চা পয়দা হইছে কিনা, জোর করে যদি আপনার আদম যদি হাওয়ারের মোমেন ভাই ধরেন হাওয়ার দুধ কানের নিচে বাজায়, হাওয়ার হাত পা ধরে যদি হাতা বেঁধে যদি আদম সেক্স করতো তাহলে কি বাচ্চা হইতো না? ফারাজ ভাই আপনারা একটু আগে যুক্তি দিচ্ছেন যে এটা অমানবিক, ফারাজ ভাই দর্শন হয়ে যাবে। হয় কি অমানবিক এটা জিজ্ঞেস করছি, বাচ্চা হয় কিনা সেটা সেটা জিজ্ঞেস করছি, বাচ্চা হয় কিনা? ফারাজ ভাই এর চাইতে ভালো হইলে হাত পা বাইন্ধা আমারে জান্নাতে ফেলায় দেন। সাক্স করা কত ভালো কাজ, কত ভালো কাজ, সাক্স করতে হবে সবচেয়ে উত্তম কাজ। আচ্ছা মোমেন ভাই আপনার তো সাক্স করাটাকে সবচেয়ে ভালো কাজ বলছেন, এই জন্য যদি আদম সাক্স না করতো তাহলে তো বাচ্চা হইতো না, মানে দুনিয়ার কেউ আসতো না। আদম আদম যদি হাওয়ারে দর্শন করতো তাহলে তো বাচ্চা হইতো, তাহলে তো দুনিয়াতে মানুষ হইতো, তাহলে তো ওই ক্ষেত্রে দর্শনটাও ভালো কাজ হয় নাকি? আপনার যুক্তি দিয়ে বাচ্চাটা নষ্ট করে দিতে পারতো, যেহেতু ওইটা বাচ্চা পয়দা হয় জীবনে শুনেন নাই নাকি সবাই মেরে ফেলায়? হ্যাঁ অনেকে এটাকে মেরে ফেলে, আমি তো জানি যে এখন সবাই মেরে ফেলায়, সবাই সবাই কি সবাই কি মেরে ফেলে নাকি বাচ্চা রাখে অনেকে? কিছু কিছু লোক মারে কিছু কিছু লোক মারে না,
তাহলে তো বাচ্চা তো পয়দা হইতেছে কি আপনার যদি আউটকামটাই দরকার হয় বাচ্চা পয়দা হইতেছে কিনা, বাচ্চা তো ঠিকই পয়দা হইতেছে। আমি তো বলি এমনও তো হইতে পারে, ধরেন 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 আপনার 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 মাকে নিয়ে বাজিয়ে দেওয়া ঠিক হবে না, ধরেন ধরেন কোন একজন আপনার পরিচিত কোন একজন মেয়ে তাকে 10 জন মিলে ধরে নেয় যে রেপ করলো, হতে পারে যে ওই বাচ্চাটার সাথে তার সে চেয়েছে বাচ্চাটাকে মারতে, বাচ্চাটাকে রেখে দিতে পারে, ইসলাম অনুযায়ী তো বাচ্চা মারা হারাম। হ্যাঁ তো তার তো দর্শন করলে তো আপনার এই আউটকামটাই আসতেছে। আমি তো এখানে দর্শন নিয়ে কথাটা উল্লেখ করতেছি না, আপনি উল্লেখ আপনি উল্লেখ আপনি উল্লেখ করছেন সেটা তো আমি বলি নাই, আপনি যে উল্লেখ করছেন সেটা তো আমি বলি নাই, বলছি আপনার যে যুক্তি প্রেমিস আপনার প্রেমিস অনুযায়ী দর্শন করাটাও তো অনেক ভালো কাজ হয়, যদি দর্শনের মাধ্যমে বাচ্চা আসে দর্শন করাটাও তো অনেক ভালো কাজ হয়। আর যদি এরকমটা রুল করা হয় যে সবাই দর্শন করবে কিন্তু বাচ্চা ফেলাইতে পারবে না কেউ, তাহলে তো সেক্স করা আর দর্শন করা একই হয়ে গেল। ভাই আপনি দর্শনে এখানে টানতেছেন, আমি তো এখানে দর্শনটা টানতেছি না, যে দর্শনে তো টানতেছি দর্শনে ভাই দর্শনে তো টানতেছি, কারণ আপনার একটা গন্ডির মধ্যে কাজ করে, গন্ডির বাইরে কাজ করে না, বুঝছেন? আপনার যে যক্তি যক্তির প্রেমী সেটা একটা গন্ডির বাইরে কাজ করে না, এই জন্য আমি আপনার গন্ডির বাইরে নিয়ে যেতে দেখাইতেছি যে আপনার যক্তিটা কতটা উইক, বুঝতে পারছেন? আপনার প্রেমিসটা এরকম হয় সাক্সের মাধ্যমে, ইয়া করি নাই আমার কথা শেষে নাই, আপনার যদি কথাটা এরকম হয় যে সাক্সের মাধ্যমে বাচ্চা পয়দা হয়, এই জন্য সাক্স করাটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভালো কাজ, তাহলে এই একই যুক্তি অনুযায়ী ইয়া করাটাও দর্শন করাটা অনেক ভালো কাজ, কারণ দর্শনের মাধ্যমে বাস্তব হয়তো হয়। এখন আপনি যদি বলেন যে যুক্তির খাতিরে যে ভাই আমি যুক্তি শুধুমাত্র আমার কনভিনিয়েন্স অনুযায়ী মানি, আমার কনভিনিয়েন্স এর বেড়ে গেলে আমি আর যুক্তি মানি না, সেটা হচ্ছে স্টুপিডিটি। আপনি এখন যেটা করতেছেন সেটা হচ্ছে স্টুপিডিটি, বুঝছেন ভাইয়া? আচ্ছা আপনি যেহেতু এটা স্টুপিড একটা অপশন দ্বারা কইতেছেন, সেক্ষেত্রে একটু একটু মিউট থাকেন মোমেন্ট ভাইয়া, মোমেন্ট ভাই একটু একটু মিউট থাকেন। অনশন ভাই আমি তাহলে একটা ব্রেক নিই, অনশন ভাই আপনি আর বায়োলজিক্যাল ভাই যেহেতু আছেন, যেহেতু আছেন আপনারা দুজন, আজকে আপনারা একটু কথা বলেন, আমি একটু ব্রেক নিই, আমি আপনারা আসলে কথা বলতে দেই না, ঠিক আছে? আমি বেশি কথা বলি, আমি এখান থেকে এই বার্ডেন নিতে চাচ্ছি না, আপনারা কথা বলেন, আমি দর্শক হিসেবে একটু শুনি, প্লিজ ভাই বলেন। আচ্ছা ফারাজ ভাই যেহেতু বলতেছে এটা একটা স্টুপিড কথা, সেক্ষেত্রে কি আল্লাহ তাআলা ফারাজ ভাই থেকে অনেক বুদ্ধিমান না, তো আল্লাহ তাআলা কি বুঝবে না যে এটাও একটা স্টুপিড সিস্টেম, তো সেক্ষেত্রে কি আল্লাহ তাআলা এরকম একটা আইন প্রয়োগ করে দিবে না যে আদম তুমি জোর করে সেক্স করো না? বুঝতে পারছেন বায়োলজিক্যাল ভাই? হ্যালো অর্ণেশন ভাই, আমাকে রেসপন্স না করলে আমি কিভাবে কথা বলবো? মোমিন তোমার তোমার নাম হলো তামিম, আমি তুমি করে বলতে আমার অনেক অনেক ছোট, আমার বাচ্চার সমান, শুনো তুমি আমার বাচ্চার সমান, আমার না আপনি আমার এক মিনিট আপনি কিভাবে কথা বলতেছেন, এক মিনিট আমি আমার কথাটা শুনুন। হ্যাঁ এই জন্য আমি তোমাকে তুমি করে বলতে চাই, তুমি যদি অনুমতি দাও, শুনো তুমি যদি অনুমতি দাও তাহলে কথা বলবো, আদারওয়াইজ হয়তো কথা বলবো না, কারণ আমার এই সাবজেক্ট নিয়ে কথা বলতে ভালো লাগতেছে না। এরপরও তুমি আমার ছেলে বা আমার ছেলের বয়সী হিসেবে আমি তোমার সাথে কিছু কথা বলতে পারি, কিন্তু যদি সেটা তুমি অনুমতি দাও, আদারওয়াইজ তোমার সাথে কথা বলার কোনো রুচি আমার নাই, আমি জাস্ট আমার বাচ্চার সাথে আমি যেভাবে কথা বলবো সেভাবে তোমার সাথে কথা বলতে চাই, যদি তুমি রাজি হও। বুঝতে পারছি যে আমার বাচ্চা বয়স 18 বছর বয়স, সেক্ষেত্রে আমি কথা স্পষ্ট ভাবে বলতে পারতেছি না, আমার কণ্ঠটা আবার চিকন ভাবে আসতেছে, যার ফলে আবার পাবলিকের সবার সামনে এখানে 1k সম্ভবত ভিউ আছে, তো 1k ভিউ আছে। তুমি বলেছো তুমি ইন্টারমিডিয়েট পাস, তুমি বলেছো তুমি ইন্টারমিডিয়েট পাস 18 বছর বয়স, তুমি পরশু বলেছিলে এটা আমার, সেই জন্য। হ্যাঁ এখন কি তুমি আমি তোমার সাথে কথা বলবো? হ্যাঁ অবশ্যই, আমি ওই কনসেপ্টটা শেষ করি যে ওতে যুদ্ধের বিষয়টা এখানে নবীজি যুদ্ধের বিষয়টি সে বাদ, শুনো যুদ্ধের বিষয়টি সে বাদ, ঠিক আছে? এই যুদ্ধ বিষয় তুমি ছোট মানুষ, এখনো তোমার যথেষ্ট পরিমাণ বোঝার সময় আছে, যথেষ্ট পরিমাণ ইয়ার সময় আছে, চিন্তা করার সময় আছে, ঠিক আছে? আমরাও এক সময় এইসব এইজ পার করেছি, এক সময় আমার কাছেও মনে হয়েছে অনেক কিছু, কিন্তু অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে সময়ের সাথে, পড়ালেখা করার সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। 18 বছর বয়স 19 বছর বয়স খুবই একটা কাঁচা বয়স, খুব অল্প পরিমাণ বাচ্চারা এই বয়সে পাকে, বেশিরভাগ বাচ্চারা এই বয়সে কাঁচাই থাকে, এবং তারা মনে করে তারা অনেক কিছু জানে, অ্যাকচুয়ালি তারা অনেক কিছুই জানে না, জাস্ট স্টার্ট করছো লার্নিং করাটা স্টার্ট করছো। তুমি যখন মেট্রিক পাস করছো তখন তুমি শুধু ABCD পড়ছো,
ঠিক আছে? এরপরে যখন তুমি ইন্টারমিডিয়েট পাস করছো, তুমি শুধু ওয়ার্ড সেন্টেন্স লিখতে শিখেছো, এখনো ওয়ার্ড সেন্টেন্সের যে রহস্য সেটা তুমি এখনো জানতে পারো না। যার কারণে তুমি যদি এসব নিয়ে তর্ক করতে আসো, চিন্তা করতে আসো, তাহলে পারবা না, কারণ তোমার কথার মধ্যে অনেক ভুলভাল থাকবে। অ্যাকচুয়ালি তুমি চিন্তা করো, তুমি 18 বছর বয়স হয়েছে, তুমি মাত্র পড়াশোনা শুরু করি, পড়াশোনার মাঝখানে আছো, আর তুমি যে পরিমাণ পড়াশোনা করেছো এখন পর্যন্ত, সেটা স্রেফ আমি ক্লাস 8 পর্যন্তর মধ্যে শেষ করে দিয়েছি। চিন্তা করো, এরপরে কন্টিনিউয়াসলি পড়াশোনা করতেছি, এখন পর্যন্ত পড়াশোনা করতেছি, এখনও মনে হয় এখানে যারা আজকে কথা বলেছে এদের অনেকের কাছে আমাকে দুর্বল মনে হয়। একটু আগে লজিক নিয়ে কথা বলছে, আমার কাছে মনে হয়েছে ওই জায়গায় আমি শিশু। এরপরে তুমি তাদের সাথে কথা বলতে আসছো, তুমি চিন্তাই করতে পারতেছো না, তুমি তোমার বাবাকে, তোমার মাকে, তোমার টিচারদেরকে এই কথাগুলো রেকর্ড আছে, রেকর্ডগুলো শোনায়। শোনানোর পরে তারা তোমাকে কি বলে সেটা একটু শুনে দেখো। তোমার বড় ভাই যদি থাকে, তোমার বড় ভাইকে শোনায়, তারা কি বলে শুনে দেখো। তোমার বন্ধু বান্ধব আছে, তোমার বন্ধু বান্ধবদের শোনায় দেখো তারা কি বলে। তারপরে তুমি আসবে এখানে কথা বলতে, যে তারা কি মন্তব্য করছে সেটা আমাদেরকে জানানোর জন্য। তাহলে তুমি বুঝতে পারবা অ্যাকচুয়ালি তোমার যে ইয়াটা, তোমাকে এখানে এখানে অনেকে হয়তো তোমাকে নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু তোমাকে নিয়ে হাসাহাসি করতে আমার বিবেকে বাধে। কারণ হলো তুমি জাস্ট একটা শিশু সুলভ কথাবার্তা বলতেছো, এগুলো একেবারে শিশু সুলভ কথাবার্তা। আচ্ছা আমি বুঝতে পেরেছো এখন কেটে কথা বলি। এই জন্য তোমার আরো প্রচুর পরিমাণে পড়াশোনা করো, আরো যারা তোমার যারা বিজ্ঞ লোক আছে, যারা মানে জ্ঞানী লোক আছে, তাদের কথাবার্তা শুনো, তাদের কাছে ছোট ছোট প্রশ্ন করো, তর্ক না। তোমার তোমার বয়স, আমিও এখনো আমার যারা একটু বয়সে বড় বা সমবয়সী, এমনকি আমি যদি অমিত ভাইয়ের সামনে দাঁড়াই তাহলে আমি তর্ক করবো না, আমি শুধু শুনবো ওনার কাছ থেকে। কি জন্য? কারণ তার কাছ থেকে তর্ক করার মতো আমার কিছু নাই, তার থেকে শুধু শোনার বিষয় আমার আছে। আমি যদি অমিত ভাইয়ের সামনে দাঁড়াই আমি শুধু কেবল শুনবো, প্রশ্ন করবো আর শুনবো, কোনো কথার প্রতিবাদ করবো না। কি জন্য প্রতিবাদ করার আমার দরকার নেই? তারপরে উনি যা কিছু বলবে বেশিরভাগ তো উনি বুঝেই বলবে, কিছু কথা যদি আমার বিপরীত মনে হয় তাহলে আমি ওনাকে প্রশ্ন না করে আমি ওকে সার্চ করবো, খুঁজে দেখবো যে ওনার কথাগুলোর মধ্যে কতটুকু রং আছে, থাকতে পারে। কিন্তু আমি মনে করি না যে অনেক বিষয়ে অমিত ভাইয়ের আমার থেকে অমিত ভাইয়ের জ্ঞান কম আছে বা আমার অমিত ভাইয়ের থেকে আমার জ্ঞান বেশি আছে, এটা কখনোই আমি মনে করবো না। সুতরাং তার সাথে কখনোই আমি তর্ক করবো না। সুতরাং এমন কারো কাছে, এমন কারোর সাথে তর্ক করো না যাদের প্রচুর পরিমাণে পড়াশোনা আছে। এমন কারোর সাথে তর্ক করো না, তাদের কাছ থেকে শুধু শুনবা, মানো আর না মানো, হয়তো তাদের সাথে তুমি একমত হতে হইবা না, একমত হবা না, হয়তো অনেক কিছুই তোমার দ্বিমত থাকবে, বাট তাদের সাথে তর্ক করে কোনো লাভ নেই, তাদের কাছ থেকে শুধু শুনবে। কি জন্য? কারণ তুমি যে সব কথাগুলোতে দ্বিমত করবে সেই কথাগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে এই বিজ্ঞ লোকটি যা বলছেন সেটাই সত্যি। সো এত অল্প বয়স কিন্তু তর্কের বয়স না, এত অল্প বয়স হলে শুধু শোনার বয়স, অন্যকে শোনানোর বয়স না, অন্যকে বোঝানোর বয়স না। বুঝতে পেরেছো? আমার আমি আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন তুমি এগুলো যদি তুমি জাস্ট তোমার একজন গুরুজন হিসেবে নাও, তোমার বাবার বয়সী একজন হিসেবে নাও, অথবা তোমার মায়ের বয়সী একজন হিসেবে নাও, তোমার শিক্ষকের বয়সী একজন হিসেবে নাও আমার কথাগুলো, তারপরে তুমি এই কথাগুলোর উপর আমল করো। আমি বলতেছি না তোমাকে নাস্তিক হতে হবে, আমি তোমাকে আমি বলি না তোমাকে অধার্মিক হতে হবে, আমি তোমাকে জাস্ট বলতেছি তুমি বুঝতে শিখো, কি বলতেছো সেটা বুঝতে শিখো। আর এখন হলো শেখার বয়স, এখন বলার বয়স না, বলার জন্য বহুত সময় পাওয়া যাবে, অনেক সময় পাবে বলার জন্য, কিন্তু আর কতটুকু বলবা, যতটুকু সম্পর্কে 100% নিশ্চিত ততটুকু বলবা। আর যেইটুকু বলবা এইটুকু বলার আগে গুরুজনদের কাছে জিজ্ঞেস করবা যে আমি এটা মনে করি আপনি কি বলেন, আমার এই জায়গায় ভুলটা কোন জায়গায়, আমাকে ভুলগুলো ধরিয়ে দেন, তখন তারা ভুল ধরিয়ে দেবে। তর্ক না, তর্ক করে কোনো লাভ নেই, ব্যাপারটাকে বুঝছো? আমার তোমার সাথে আমার কথা এতটুকু, এর বেশি আমি তোমার সাথে কিছুই বলতে চাই না। ধন্যবাদ। হ্যাঁ আমি বুঝতে পারছি জিনিসটা, যে আমার বয়স তুলনায় আমি আরো অধিকতর কথা বলে ফেলেছি, যার নাকি আমার থেকে অনেক বয়স বড়, অনেক জ্ঞানও বেশি, কিন্তু আমার ইসলাম তো আমাকে এরকম শিক্ষা দেয়নি বা এরকম একটা ধারণা দেয়নি যে আমার এত বয়স হলে আমি ইসলাম দাওয়া দিতে পারবো, এত বয়স হলে ইসলাম দাওয়া দিতে পারবো না। বুঝতে পারছেন আমার কথাটা? আমার কোরআনের মধ্যে তোমার কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলা আছে হিকমতের সাথে দিন প্রচার করো, তোমরা তর্ক করো হিকমতের সাথে। তুমি তোমার হুজুরকে যায় একজন বিজ্ঞ আলেমকে যায় জিজ্ঞেস করো, যে তুমি দেখবা আমি যদি খারাপ ভাষায় যদি বলি তাহলে ওই হুজুর তোমার এই কথাগুলো শুনে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। কি জন্য? কারণ এই কথাগুলো বিজ্ঞ না, এই কথাগুলো উত্তম না, উত্তম হিকমত না। তর্ক করো তোমরা উত্তম পদ্ধতিতে, এটা কোরআনের নির্দেশ, ব্যাপারটাকে বুঝছো? তো তর্ক তুমি কিভাবে তর্ক করবা? তোমাকে তর্ক করার আগে একটা জিনিসকে ভালো করে বুঝতে হবে,
তারপরে তুমি তর্ক করবে, এর আগে না। এর আগে অনেক কিছু তোমার শেখার আছে, অনেক কিছু তোমার বোঝার আছে। সুতরাং এখন তুমি কি করছো, হাসির পাত্র হচ্ছ। হাসির পাত্র হয়েও না, হাসির পাত্র হতে গেলে তো তুমি যদি হাস্যকর ভাবে কথা বলো তাহলে তো তুমি তোমার দিনটাকে ছোট করলাম, তোমার ধর্মটাকে তুমি ছোট বানায়। এনজয় করছেন অন্বেষণ ভাই? হ্যাঁ, আর কি বলবো, আর কিছু বলার নাই তোমার। ঠিক আছে ফারাজ ভাই, চালা, আমার আর কিছু বলার নাই। এরপরে যদি কথা বলতে চাই তাহলে এটা আপনার ব্যাপার, আমার আর কিছু বলার নেই। এর আগের দিন আপনার সাথে বিতর্ক শুনেছি, তার আগের দিন শুনেছি, আজকে শুনেছি, এরপরে আর তার সাথে কি বলার আছে, কিছু বলার নেই। আচ্ছা হাসান সুজো ভাই, আপনি যেটা বলছেন যে আমার আমার চোখের সামনে আমি দেখতেছি যে অনেক মানুষ আমার চোখে, আমি বিশ্বাস করতেছি যে অনেক মানুষ আমার চোখের সামনে পদভস্ত হয়ে যাইতেছে, তো আমি এখানে আমার কি করার, আমার তো কিছু একটা করার দরকার, যেহেতু আমি কালকেও মরে যেতে পারি। তো আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞেস করে তোমার চোখের সামনে ওই ব্যক্তিরা পদভস্ত হয়ে যাইতেছে, তুমি কি করছো ভাই? আল্লাহরে আল্লাহরে দুইটা থাপ করে দিয়া মুমিন, আল্লাহরে দুইটা থাপ করে দিয়া বলবা তুমি কোন মালটা ফলাইছো, তুমি কোন মালটা ফলাইছো, আমার পদভস্ত তো তার হাতে। দেখবা আল্লাহ শিক্ষক হয়ে যাবো, আর আল্লাহ পরীক্ষা টরীক্ষা নিবো না। এরপরে যখন আবার আরেক জাতি সৃষ্টি করবো তখন তাদেরকে ঠিকঠাক মতো বেহেশত নিবো সবাই, তখন আর দোজখ বানাইবো না। ঠিক আছে, আল্লাহর দুইটা থাপ্পড় খাওয়ার দরকার ছিল যখনই আল্লাহ মানুষ সৃষ্টি করছে, তার আগে তো ফেরেশতাদের ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে দুই একটা, শোনো মোমেন, দুই একটা ফেরেশতা যদি তাকে যা চট থাপ্পর দিয়ে দিত, বাটা বদমাস, আমরা কি যথেষ্ট না তোর জন্য ইবাদত করার জন্য, তুই আবার মানুষ সৃষ্টি করতে যাস, তখন ওই ঠিক হয়ে যেত, তখন আর মানুষ সৃষ্টি করত। আচ্ছা আল্লাহ তাআলা কেন মানুষ সৃষ্টি করতে করছে এটা নিয়ে তো আপনার দ্বিমত? ওটা একটা ছাগল ছিল, তুমি জানো না আল্লাহ একটা ছাগল ছিল, তো এরকম একটা পছন্দ করে একেবারে ছাগল ছিল, আমাদের কেন সৃষ্টি করেছে? আপনার বয়সের উপরে বল প্রয়োগ করে নাই ভাই, আপনার সে একটা ভালো সাজেশন দিয়েছে, আপনি তার কথাটা বুঝেনি নাই, সে আপনার কি বলছে আপনি কিছুই বলেন না। জ্ঞানের উপরে বল প্রয়োগ করা হয়েছে জানি, আমার বয়স তুলনায় আমি যতটুকু অন্বেষণ ভাই পাঠাইলাম, অন্বেষণ ভাই একটু আলোচনা করবো, অন্বেষণ ভাই বাবার মতো বুঝে দিল বাবা তোমার বাবার বয়সী এটা কি ছিল। থ্যাংক ইউ অন্বেষণ ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা আমাদের সাথে